ভগবান, তখন নাভিজি প্রশ্ন করার বৃদ্ধা মনে করে যে আজ এরকম বসে সম্মুখীন সমস্ত ভারতবাসী, এটা জ্ঞান দেওয়ার কথা নয়, মানে এটা সত্যি কথা, ইয়ে সমস্ত ভারতবাসী বলছে মানে জ্ঞান দিচ্ছে মনে হচ্ছে, জ্ঞান আমরা আজ আধুনিক সময়ে এসে যন্ত্র সর্বস্ব হয়ে পড়েছি, সোশ্যাল মিডিয়া ছাড়া এক পথ চলতে পারি না, আমি তো সোশ্যাল মিডিয়া না হলে কলকাতা হতোই না, আমি নিজে চলতে পারি তখন শ্রেষ্ঠ বলে অনুভব করছি। হ্যাঁ আজকে ফোনটা নিও, মানে স্যার একটা কথা বলেছিলেন, আমরা একে অপরে একটা ট্রেনে যাচ্ছি, একটা ছেলে একটা মেয়ের মুখ দেখছি না, ফোন দেখছি ফেসবুকে, কোন মেয়েটা ভালো এটা দেখছি, পায়ে পায়ে চলার মতো রেজাল্ট হারিয়ে ফেলেছি, সম্ভবত যাব কখনো কখনো আর ভালো লাগছে না, স্বার্থকেন্দ্রিক হয়ে পড়েছি আমরা, এটা ঠিক কথা, আমরা সবাই চাই না, আমি যদি বড় হতে পারতাম বলছি আমাদের এটা স্বার্থকেন্দ্রিকতা, অমল ধবল বলে মন্দ মন্দ খাবার পরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন, একটা ছাড়া এমন একটি কঠিন পরিস্থিতির পরিস্থিতিতে স্বাভাবিকভাবে চলার পথ সফল গ্রহণ করলাম, তরুণ লেখক লেখিকা বর্তমান সময়ের কবি বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা বন্ধু বান্ধব এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে, যারা কোথায় কোথায় জুগিয়েছিল তারা পেয়েছেনের চেষ্টা করছে, সেটা আমার খুব খারাপ লাগছে, সুন্দরবন জোয়ার ভাটার দেশ, সেখানে জীবনযুদ্ধ চলে অবিরত, ঝোপের মতন করে থাকে গোল পাতা গাছ, পাতাগুলো কোথাও গোল নয়, আবার কোমরা লোকের মতো চাপটা হয়, কবে থেকে এমন না তা তো জানা নেই, তবে গরমের দিক থেকে নারকেল পাতার মতো সরল, একদণ্ডে যেন অনেক পাতার বাহারি সরল, নিজে টাকা পয়সা নষ্ট করেছি তো সেই কথা একটা এখান থেকে পেয়েছি, মনে হচ্ছে টাকা পয়সা নষ্ট করার জন্য পৃথিবীতে আসা, মাথায় চাপলো ভুল, শেষ পর্যন্ত বন্ধু বান্ধব মাস্টার মশাই এবং অন্যান্য সুবিধাদের এই গোল পাতা রয়েছে, অনেকে জিজ্ঞাসা করেছে পত্রিকাটি কি মাসিক ষান্মাসিক নাকি বার্ষিক, আমি তাদের কিছুই বলি কেন বলি, কারণ তারা সকলেই জানে এই পত্রিকা প্রকাশ করার মতো খবর আমার কথা হয়নি, তবে পত্রিকাটি অন্তত বছরে দুবার প্রকাশ করতে পারি তার জন্য আমি অপরাধী হয়ে যেতে পারবো, এই অপরাধীর কথা নিয়ে অনেক কিছু হয়েছে, এটা অপরাধী তো আমার অপরাধী, মানে পত্রিকা হওয়ার আগেই আমার সঙ্গে দ্বন্দ্ব হয়ে গেছে, এইটুকু বুঝেছি জলস্রোতে গা ভাসিয়ে প্রবাহিত হতে হবে, তবু মাঝে মধ্যে যে গর্জন উঠে আসা তাতে রাষ্ট্রের আগা পাঁচতলা কম্পন ধরিয়ে দেয়, সেটুকুর জন্য আমরা ভীষণ আশাবাদী, দেখা যাক বড় ক্রিয়া কী করা যায়, প্রস্তুতির সংখ্যা অনেক ত্রুটি জানি, সুধীরেন্দ্রা মার্জনা করবেন, সকল সুভাদ্রকে গোলমাতার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই, একটা কথা আমার বলার, যারা লিখতে চান দেবেন আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, আমাদের ঠিকানা বার আছে, আমি নাম করব, সবাই পত্রিকার সঙ্গে যোগাযোগ করবেন, এবং যারা বিশ্বের ব্যক্তিরা লিখেছেন পরবর্তীতে তারা লিখবে এই আশ্বাস দিয়েছে, এটা আমি খুব খুশি, আর আমাকে ওই সবাই বলেছে এবং এটাই হয় স্বাভাবিক যে একটা ডিস্ট্রিক্ট ম্যাগাজিন হয় বাংলাদেশে হাজার হাজার হয় আমার হচ্ছে নিভে যায়, তা আমার এই প্রতিভা আমি মনে করছি এটা আমার যেত না লিখে বলতেটা একটু বড় হওয়ার চেষ্টা, এবং আইএসএসএন আরএনআই দুটোর জন্য অ্যাপ্লাইয়ের প্রস্তুতি নিয়েছি, এবং আমি চাইব যদি কোনো সংস্থা বা কোনো সুবিধার ব্যক্তি আমার এই পত্রিকাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে আমি খুব গর্বিত হব, এবং নিজের পক্ষ থেকে অসম্ভব ধন্যবাদ।